আসসালামু আলাইকুম, আমি সামন মলি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মি অ্যান্ড মাই ওয়ার্ল্ড জাপান থেকে। তো এই তো আমরা আজকে এসেছি, এবার কি আবারও সেই তাইমুরদের বাসায় এসে উঠেছি। তো এখানে আমাদের আরেকটি বাসা নেওয়া হয়েছে, কায়াসে যেহেতু এখানে কাজ স্টার্ট করেছে, তো সেই পরিপ্রেক্ষিতে তো তাইমুরের বার্থডে, তো তাই আমরা কেক এনেছি একটি। তো তাইমুর কেকটি দেখে খুবই খুশি হয়েছে, কতক্ষণে সে কেকটি দেখবে এবং কেকটি কাটবে, অনেক বেশি খুশি হয়েছে মাশাআল্লাহ। এবং ওর খুশিতে আমরাও অনেক খুশি হয়েছি। তাইমুরকে ছেড়ে দাও, দেখে তাইমুর কি করে। তাইমুর বার্থডে আজকে, তাইমুর হ্যাপি বার্থডে। তো এই তো আমাদের কেক কাটা হচ্ছে। তো তাইমুর তাইমুরের পাপা মাম্মির সাথে কেক কেটে একটু খেয়েছে। তারপর আমরা বের হয়ে গিয়েছি, এখানে মুরগি এনেছে মিল্টন ভাইয়া। তো সেই মুরগিগুলো দেখার জন্য বেরে পড়েছিলাম, গাড়ির ভিতরে মুরগিগুলো রাখা। তো নর্মালি জাপানে এরকম মুরগি পাওয়া যায় না, তো অনেক ভাগ্যক্রমে আর কি পাওয়া যায়, খুব কম। তার মধ্যে সে মুরগিগুলো আবার ডিমও দিয়ে ফেলেছে, তা দেখে তো মহা খুশি সবাই, আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। তো এই তো আমাদের মুরগির ডিম দিয়েছে, এখানে 9টা মুরগি আছে। আর এই তো কায়াস চলে আসছে ফাইল নিয়ে হিসাব করতে, কয়টা মুরগিতে কয়টা ডিম দিয়েছে, আর তার সাথে কটা ডিম ভালো আছে, কয়টা নষ্ট হয়েছে, সে ফাইলে এগুলো মেমো করবে। না না, আসলে তেমন কিছুই না, ও কাজ করতে করতে এখানে আসছে, আর সেই ফাঁকেই তো মুরগিগুলোর থেকে ডিম উঠিয়ে নিচ্ছে। মোট 11টা ডিম দিয়েছিল। তাইমুর অনেক খুশি এবং ও চাচ্ছিল মুরগিগুলোর ডিম ধরতে, তো ওকে নামানো মাত্রই সেই চান্সটাও হাতছাড়া করেনি। এ তো ধরে নিয়েছে। তাইমুর অনেক কাজ করছে, সে এ তো বাসায় চলে আসছে, বার্থডে বয়, এখন বার্থডে শাওয়ার নিচ্ছে।